Hello viewers, welcome to another episode of my channel and you are watching AnyCapture 91. আশা করছি সবাই অনেক ভালো আছেন আর এই জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো আমরা অনেক দিন ধরেই শুনছি যে আরএফএন শুভ সাতলুরু নামে একটা সিনেমা রিলিজ পাবে আর সেটা খুব শীঘ্রই রিলিজ পেতে যাচ্ছে। আমরা এর আগে সাতলুরু সিনেমার একটি টিজার দেখেছিলাম এবং আমি সেই টিজারটি রিয়াকশন দিয়েছিলাম। তো সাপলুরু সিনেমার সেই টিজার রিয়াকশনের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলেই সেই টিজার রিয়াকশনটি দেখে নিতে পারেন। তো সম্প্রতি সাপলুরু সিনেমার একটি গান রিলিজ করেছে আরটিবি মিউজিক, গানটির নাম হচ্ছে কিছু স্বপ্ন। তাহলে কিছু স্বপ্ন এই গানটি দেখা যাক আসলে গানটি কেমন হলো। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। শুরু হয়ে গেল। আরটিবি মিউজিক, আরটিবি মিউজিকের ব্যানারে। ওকে সাবস্ক্রাইব। আচ্ছা, আমি সাবস্ক্রাইব করেছি। প্রথমে বিদ্যা সিনহা মেন এবং আরফিন শুভ। এটা একটি স্যাড সং। অনেক দিন পর হৃদয় খানের কণ্ঠে সিনেমার গান শুনছি। এত কান্নাকাটি কেন? চিরচেনা সেই লোকেশন, বঙ্গোপসাগরের পারে। কার কণ্ঠ যেন? পড়শি, পড়শি কণ্ঠটা। মনে হচ্ছে তাদের দুজনের মধ্যে অনেক কষ্ট। মেরিন ড্রাইভে পুরাতন না নতুন, কি পুরাতন যায় না, জিপ গাড়ি। হ্যাঁ, কক্সবাজারে কিন্তু ডাবের পানি খুব সস্তা। এই শেষ পর্যন্ত হেসেছে ওরা দুজন, কিন্তু কষ্টের হাসি এটা। সূর্যাস্ত যাচ্ছে, সুন্দর একটা সিন। ওকে, আর পার্টনার্স আর টিভি মিউজিক, আর টিভি, আর টিভি অনলাইন, আইফ্লিক্স সবই তো ওরা। ওকে, তো বন্ধুরা শুনেই ফেললাম কিছু স্বপ্ন, আর এই গানটিতে আছে আরএফএন শুভ এবং বিদ্যা সিনহা মেম। এই গানটি গেয়েছেন হৃদয় খান এবং পড়শি। কিছু স্বপ্ন এই গানটির কথা লিখেছেন রাজু আহমেদ। তো গানটি সম্বন্ধে বলতে গেলে বলতে হয় যে গানটি মোটামুটি সুন্দর, তবে ভালো লেগেছে এবং গানটির সিনেমাটোগ্রাফি খুবই উইক। আর গানটির সিনগুলোও কেমন জানি অন্ধকার অন্ধকার, মানে পরিষ্কার নয়। আমি এটুকুই বলবো যে অন্তত ক্যামেরার দিকে আর একটু ফোকাস করা উচিত ছিল। তো এইগুলা বিষয় ছাড়া সব কিছু ঠিকঠাক ছিল। তো সাপলুরু এই সিনেমাটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দুদুল।
সাপ্লুডু সিনেমা ভালোভাবে মুক্তি পাক এবং এর পুরো টিমের জন্য থাকলো অনেক 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 শুভকামনা। তো বন্ধুরা, কিছু স্বপ্ন, এই গানটি তো আমার কাছে দারুণ লাগলো, আপনাদের কাছে কেমন লাগলো? আপনাদের মূল্যবান মতামত পাঠিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং এই ধরনের আরও রিয়াকশন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এনি ক্যাপচার 91। সবাই অনেক ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। নেক্সটে আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।